অস্থির চট্টগ্রামের বাজারও। ক্রেতাদের দাবি, পর্যাপ্ত নজরদারির অভাবে ইচ্ছে মতো দাম নিচ্ছে ব্যবসায়ীরা, ফলে এক এক বাজারে একই পণ্যের দাম এক এক রকম। অস্বস্তিকর এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ক্রেতারা। রোজার আগে কিছুটা স্বস্তি ছিল চট্টগ্রামের সবজির বাজারে, তবে রমজানের প্রথম দিন থেকেই আবারও অস্থির হয়ে উঠেছে বাজার। সবজি সহ প্রতিটি পণ্যের দাম এক এক বাজারে এক এক রকম। 5 থেকে 7 টাকা বেড়ে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 45 টাকায়, আলু বিক্রি হচ্ছে 50 থেকে 75 টাকা, যা গত সপ্তাহে ছিল 35 থেকে 40 টাকা। বেশিরভাগ সবজির দামই 5 থেকে 15 টাকা বেড়েছে। সবকিছু বাজার দাম বেশি, এখন কিছু উপায় নাই। সবে গেলে দিনেও তো কষ্ট হয়ে যেতেছে, তার তুলনায় এসব তো দাম কমে নাই। এখানে বাজার মনিটরিং এর যে ব্যবস্থাটা, ওই ব্যবস্থাটাকে আপনার আরো স্ট্রং করতে হবে। বিক্রেতারা বলছেন, সরবরাহ পর্যাপ্ত থাকলেও রোজার শুরুতে চাহিদা বাড়ায় বেড়েছে সবজির দাম। কিছু সবজির উপরে 20 টাকা বাড়ছে, কিছু সবজির 10 টাকা, কিছু সবজির 5 টাকা বাড়ছে। চাহিদা আছে আপনার 100 গুণ, এখন যদি সে 60 গুণ থাকে 70 গুণ থাকে তো দাম বাড়বে না। এবার রোজার আগে আমরা খেসারি বিয়ে আর সোনা বিক্রি করছি যে 105 টাকা, 100 টাকা করে, কিন্তু এখন আমি এই কিছুক্ষণ আগে কিনছি 108 টাকা। চরম অস্থির পেঁয়াজ, রসুন, মশলা সহ ইফতারি পণ্যের বাজারও। পর্যাপ্ত মজুদ থাকার পরও মসুর সহ সকল প্রকার ডালের দাম বেড়েছে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা, তবে দ্বিগুণেরও বেশি বেড়েছে খেসারি ডালের দাম, 65 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 145 টাকায়। দীপ্ত, বার্তাকক্ষ। অস্থির চট্টগ্রামের বাজারও। ক্রেতাদের দাবি, পর্যাপ্ত নজরদারির অভাবে ইচ্ছে মতো দাম নিচ্ছে ব্যবসায়ীরা, ফলে এক এক বাজারে একই পণ্যের দাম এক এক রকম। অস্বস্তিকর এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ক্রেতারা। রোজার আগে কিছুটা স্বস্তি ছিল চট্টগ্রামের সবজির বাজারে, তবে রমজানের প্রথম দিন থেকেই আবারও অস্থির হয়ে উঠেছে বাজার। সবজি সহ প্রতিটি পণ্যের দাম এক এক বাজারে এক এক রকম। 5 থেকে 7 টাকা বেড়ে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 45 টাকায়, আলু বিক্রি হচ্ছে 50 থেকে 75 টাকা, যা গত সপ্তাহে ছিল 35 থেকে 40 টাকা। বেশিরভাগ সবজির দামই 5 থেকে 15 টাকা বেড়েছে। সবকিছু বাজার দাম বেশি, এখন কিছু উপায় নাই। সবে গেলে দিনেও তো কষ্ট হয়ে যেতেছে, তার তুলনায় এসব তো দাম কমে নাই। এখানে বাজার মনিটরিং এর যে ব্যবস্থাটা, ওই ব্যবস্থাটাকে আপনার আরো স্ট্রং করতে হবে। বিক্রেতারা বলছেন, সরবরাহ পর্যাপ্ত থাকলেও রোজার শুরুতে চাহিদা বাড়ায় বেড়েছে সবজির দাম। কিছু সবজির উপরে 20 টাকা বাড়ছে, কিছু সবজির 10 টাকা, কিছু সবজির 5 টাকা বাড়ছে। চাহিদা আছে আপনার 100 গুণ, এখন যদি সে 60 গুণ থাকে 70 গুণ থাকে তো দাম বাড়বে না। এবার রোজার আগে আমরা খেসারি বিয়ে আর সোনা বিক্রি করছি যে 105 টাকা, 100 টাকা করে, কিন্তু এখন আমি এই কিছুক্ষণ আগে কিনছি 108 টাকা। চরম অস্থির পেঁয়াজ, রসুন, মশলা সহ ইফতারি পণ্যের বাজারও। পর্যাপ্ত মজুদ থাকার পরও মসুর সহ সকল প্রকার ডালের দাম বেড়েছে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা, তবে দ্বিগুণেরও বেশি বেড়েছে খেসারি ডালের দাম, 65 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 145 টাকায়। দীপ্ত, বার্তাকক্ষ।